ওকে কেন আটক করছেন একটু বলেন। ওনাকে আটক করছি, উনি হেলমেট পরে নাই, যার কারণে আমরা আটক করছি। আমরা যারা হেলমেট পরতেছে না তাদেরকে আটক করে রাখছি, প্রায় 10 মিনিটের জন্য আমরা গাড়ি আটকে রাখতেছি। 10 মিনিটের জন্য কি আটকে রাখবো? পানিশমেন্ট, এটা তো ওনাদের পানিশমেন্ট, এটা সাজা। জি, এই পিছনে আপনি যদি কিছু বলেন। আই এম, আমার কোনো বলার কোনো ভাষা নাই, কারণ আমি যেহেতু হেলমেট নিয়ে আসি নাই, আমি অপরাধী। অপরাধী? হ্যাঁ। এটা কি তারা ভালো করতেছে, খারাপ করতেছে? দেখুন, ভালো করতেছে তারা, ভালো করতেছে, আমি ভুলে রেখে গেছি। উনি কিন্তু যদি এখন পুলিশে থাকতো, উনি কিন্তু 3000 টাকা মামলা কিন্তু এটা খাইতো। হ্যাঁ, এখন অনেকেরও কিন্তু লাইসেন্স নাই, অনেকের ডকুমেন্ট নাই, আমরা কিন্তু ধরতেছি অনেক, অনেকে আমরা আধা ঘন্টা পর্যন্ত ধরে রাখছি, কারণ ওদের ডকুমেন্ট নাই, লাইসেন্স নাই, তোরা গাড়ি পথে আনতে পারবে না। কিন্তু এখন যদি পুলিশ থেকে থেকে প্রায় 12,000-15,000 টাকা কিন্তু মামলা হয়ে যেত, মামলা হয়ে যেত, টাকা নিত। হ্যাঁ, টাকা নিত, কিন্তু আমরা টাকা নিচ্ছি না। আমরা বলছি আপনি আধা ঘন্টা থাকেন, এক ঘন্টা থাকেন, যাইতে পারবেন না। ঠিক আছে দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছাত্ররা একটি মোটরসাইকেল আটকে রেখে 10 মিনিটের জন্য তাকে সাজা দেওয়া হলো, একমাত্র কিসের জন্য? এই যে হেমলেট লাগে নেই, যারা মোটরসাইকেল নিয়ে বের হবেন অবশ্যই হেমলেট নিয়ে আসবেন, এটা মাথায় রাখতে হবে। আসেন আমরা সামনের দিকে যাই। আর দর্শক, আমি একটু সাধারণ জনগণ থেকে জানবো যে ছাত্ররা আজকে এই মুহূর্তে রাস্তা নেমে পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এই বিষয় নিয়ে আপনার বলার কিছু আছে কি? আপনি একজন সাধারণ জনগণ হিসেবে, এটা তো আসলে খুব সুন্দর, খুব নিয়ন্ত্রণ ভালো করতেছে, এটাই আপনি বলেন খুব ভালো লাগতেছে, এই নিয়ন্ত্রণটা খুব ভালো লাগতেছে, আল্লাহ রহমতে কোনো প্রকারের কোনো সমস্যা হচ্ছে না, এবং নিয়ম নিয়ম শৃঙ্খলা সব ঠিক আছে, এবং সেভাবে চলতেছে ইনশাআল্লাহ। জি জি, আপনি বলেন এভাবে সবাই সতর্ক থাকলে ভালো। এটা কি যারা ছাত্ররা যে আজকে পুলিশের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে রাস্তায় এসে, তারা স্কুল কলেজ মাদ্রাসা না গিয়ে, এই এই বিষয় নিয়ে আপনি যদি কিছু বলেন। এই বিষয় নিয়ে বলতেছি, আমরা দেখতেছি যে ওরা ভালো কাম করতেছে, এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরা নিজেরা পালন করতেছে। ধন্যবাদ আপনাকে। এই আঙ্কেল, এই ছাত্ররা যে রাস্তায় নেমে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এই বিষয় নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? এটা তো খুব একটা ভালো পদক্ষেপ। জি, এটা আমরা এবং জনগণ সবাই উপকৃত হইতেছে এটা দ্বারা। ওই মনে করি এটা ভবিষ্যতে জারি রাখলে এটা আরো ভালো হবে। ধন্যবাদ আপনাকে, আসুন। সাধারণ জনগণ যে আজকে এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছাত্ররা, জি, আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনারা কি কোন চোখে থাকছেন এটাকে? জি, ইনশাল্লাহ আমরা ভালো চোখে দেখতেছি আর কি। এখন তো যেটা এখন ওরা করতেছে সেটা কিন্তু আমাদের চোখে ভালো দেখতেছে, ভালো লাগতেছে, কিন্তু আসলে কিন্তু আগে সেই এখন ইনশাল্লাহ ভালো লাগতেছে, শান্তি আছে, শান্তি আছে, কোনো দুর্ভোগ নাই, না না কোনো দুর্ভোগ নাই। আর ধন্যবাদ। জি, আপনি যদি বলেন ছাত্র যে আজকে কষ্টগুলি করতেছে আমাদের জনগণের জন্য, এটা নিয়ে আপনার কিছু বলা থাকে? ট্রাফিক জোন নাই, অন কে করবে, ছাত্র ছাড়া আর উপায় তো নাই, উপায় নেই। ধন্যবাদ। আমরা তো সাধারণ জনগণ, একটু বলবা যে ছাত্ররা যে আজকে দায়িত্ব পালন করতেছে আমাদের জন্য ভালো, ট্রাফিক চার্জার নাই, নিয়মকরণ আনতে আছে, ওরা সব কিছু করে, তার জন্য ওরাই ঠিক আছে। ধন্যবাদ। ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এটা নিয়ে আপনি কিছু বলার আছে? ওরা দেশের জন্য যথেষ্ট পরিমাণ অনেক চেষ্টা করতে, ভালো করতেছে, ভালো করতেছে, জি ভালো করতেছে, কষ্ট করে যান। ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হইতেছে, ভালো হইতেছে। আপনি কি বলবেন? দর্শক, এই যে ছোট ছোট ছাত্ররা আজকে রাস্তায় নেমে এই যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আসলে এটা একটা দেখার বিষয়। এই যে ছোট ছোট ছাত্ররা, তুমি কোন ক্লাসে পড়তে বাবা? ক্লাস টেন। তুমি? ক্লাস এইট। ক্লাস এইট এ, ক্লাস টেন এ ছাত্ররা আজকে রাস্তায় নেমে এসেছে শুধু একটা কারণে, ট্রাফিক পুলিশের জন্য এবং এমড পুলিশের জন্য, যারা যেহেতু এখন এই মধ্যে কেউ নাই, অন্তত সাধারণ জনগণ সহ একসাথে ছাত্ররা নেমে আজকে এই যে শেষার মোড়ে এসে তারা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত, আগামীকাল আরেক জায়গা থেকে আপনাদেরকে যুক্ত করবে বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।